হ্যালো ফ্রেন্ডস, ওয়াইটি মেডিকেল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। গাইস, আজকের ভিডিওতে আমরা জানবো মনোসেফ ও 200 ট্যাবলেটের ব্যবহার, ডোজ, মূল্য আর এই ট্যাবলেটটি ব্যবহার করে কী কী সাইড এফেক্টগুলি দেখা দিতে পারে। তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণটাই দেখবেন। তো চলুন শুরু করা যাক। গাইস, সর্বপ্রথমে বলতে চাই এই মনোসেফ ও 200 ট্যাবলেটটি কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়, আর এই ট্যাবলেটটি বেশিরভাগ মেডিকেল স্টোরেই পাওয়া যায়। আর যদি আমরা কোম্পানির কথা বলি তাহলে এই ট্যাবলেটটিকে তৈরি করে অ্যারিস্টো ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড কোম্পানি। আর যদি আমরা এমআরপির দিকে দেখি তাহলে 10টি ট্যাবলেটের একটি পাতা হয়, একটি পাতার দাম হচ্ছে 154 টাকা, আর এই এমআরপি আপ ডাউন হতে থাকে। আর যদি আমরা কম্পোজিশনের দিকে দেখি তাহলে এই ট্যাবলেটটিতে যে কম্পোজিশন ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে সেফপডক্সিম ট্যাবলেটস আইপি 200 mg। গাইস, যদি আপনার লোকেশনে এই ট্যাবলেটটি না পাওয়া যায় তাহলে এই স্যাম কম্পোজিশনের যে কোনো নামের ট্যাবলেট ব্যবহার করতে পারেন, কাজ স্যাম, তবে রেজাল্ট 19-20 হতে পারে। আর যদি আমরা ব্যবহারের কথা বলি তো গাইস, এটি একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, এজন্য এই ট্যাবলেটটিকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। যেমন ধরুন ইউরিন ইনফেকশন, ব্রঙ্কাইটিস, ব্যাকটেরিয়াল ইনফেকশন, নিউমোনিয়া, টনসিল, গনোরিয়া, এছাড়াও সাইনোসাইটিস, স্কিন ইনফেকশন, ব্লাড ইনফেকশন, ইউটিআই ইনফেকশন, একনে, পিম্পলস, কাটা জায়গা ঠিক করে, ঘা ঠিক করে, ফোড়াফুসড়ি ঠিক করে। এছাড়াও এই ট্যাবলেটটিকে আরও অনেক কাজেই ব্যবহার করা হয়ে থাকে। গাইস, এটি একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, এজন্য এই ট্যাবলেটটিকে বিভিন্ন ডাক্তার বিভিন্ন কাজে ব্যবহার করে থাকেন। আর যদি আমরা এই মনোসেফ ও 200 ট্যাবলেটটির ডোজের কথা বলি তাহলে বেশিরভাগ বড়দের ক্ষেত্রে সকাল সন্ধ্যা খাওয়ার পরে একটি করে ট্যাবলেট প্রেসক্রাইব করে থাকেন ডাক্তার। তো গাইস, আসুন এবার আমরা জেনে নিই এই মনোসেফ ও 200 ট্যাবলেটটি ব্যবহার করে কী কী সাইড এফেক্টগুলি দেখা দিতে পারে। গাইস, এই ট্যাবলেটটি ব্যবহার করে যেসব সাইড এফেক্টগুলি দেখা দিতে পারে সেগুলির মধ্যে হচ্ছে কোষ্ঠকাঠিন্য, মুখের ঘা, পেট জ্বালা করা, নোজিয়া বা ভমিটিং, ডায়রিয়া, মাথা ব্যথা, এছাড়াও স্কিনে লাল লাল দাগ পড়া, পেটের ব্যথা, মুখের শুকনোতা, এছাড়াও অবসাদ, ভর্টিগো, এ ধরনের সমস্যাগুলি দেখা দিতে পারে যদি পেশেন্টকে এই ট্যাবলেটটি স্যুট না করে। তাহলে আপনি যদি এই ট্যাবলেটটি ব্যবহার করে কঠিন কোনো সমস্যা বুঝতে পারেন তাহলে এই ট্যাবলেটটি ব্যবহার করা বন্ধ করুন আর অতি শীঘ্র ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। তো গাইস, এই ছিল মনোসেফ ও 200 ট্যাবলেট নিয়ে কিছু তথ্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গাইস, দেখা হচ্ছে সামনের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।